রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রাজ্যে 80,000 মতো স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। এবার এই নিয়োগটা যাতে হয় তাতে আরেকটু ধাক্কা মারল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মাননীয় রাজশেখর মান্থা সাহেব উনি নির্দেশ দিয়েছেন যে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তা পালন করতে হবে রাজ্যকে, এবং সেই নির্দেশ মোতাবেক 3 মাসের মধ্যে পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী 30 সেপ্টেম্বর এই মামলার শুনানি আছে। স্কুল শিক্ষা দপ্তরের সচিব পর্ষদ এদেরকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিচারপতি বলেছেন যে শুধু স্পেশাল এডুকেটরের পদ তৈরি করলে হবে না, নিয়োগ নিয়ে স্পেশাল এডুকেটরদের নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেটা কিন্তু পালন করতে হবে। এদিকে এই স্পেশাল এডুকেটর নিয়োগ না হওয়া নিয়ে আদালতে একটি মামলা চলছে। বুল্টি পাত্র সহ বেশ কয়েকজন এই মামলা লড়ছেন এবং আইনজীবী আছেন সুদীপ্ত দাশগুপ্ত এবং শিলাঞ্জি চক্রবর্তী। এনারা কোর্টকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটরের পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দিয়েছিল রাজ্যকে, তবে রাজ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলো সেই পদ তৈরি করেছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সেই পদটা তৈরি হয়নি। এ ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপি তারা কোর্টে জমা দেন। তখন রাজ্য সরকারের আইনজীবী জানান যে কিছু পদ তৈরি করা হয়েছে তবে মামলাটি সুপ্রিম কোর্টে এখনও বাকি আছে, এই জন্য অপেক্ষা করা হচ্ছে। তখন বিচারপতি মান্থা সাহেবের বক্তব্য, সুপ্রিম কোর্টে মামলা বাকি আছে এই কারণ দেখিয়ে নির্দেশ পালন করার ক্ষেত্রে দেরি করার মধ্যে কোনো যুক্তি নেই। কোর্টের এই নির্দেশের পরে বিভিন্ন স্কুলে চুক্তিভিত্তিক যে স্পেশাল এডুকেটর আছে এরা অনেকেই আশার আলো দেখছেন এখন, এবং স্থায়ী পদে নিয়োগ হলে শিক্ষক এবং পড়ুয়া দুজনেই উপকৃত হবে। আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে, সকলেই মতামত জানাবেন, খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।